হ্যালো এভরিওয়ান, আজকে আমরা ভারতবর্ষের এমন একজন ব্যক্তি সম্পর্কে জেনে নেব যিনি এমন একটি কাজ করেছেন যে কাজ কোনো সুপারম্যানও হয়তো করতে পারবেন না। ইনি এই কাজের জন্য রাষ্ট্রস্বীকৃতিও পেয়েছেন। এনার কাজ আজকে আমেরিকার স্কুলে স্কুলে পড়ানো হয়। আপনারা কি আন্দাজ করতে পারছেন এই ব্যক্তি কি কাজ করতে পারে? সো এই ব্যক্তি নিজের হাতে একটি জঙ্গল তৈরি করেছেন। হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিকই শুনেছেন, কোনো বাগান কিংবা কোনো ছোট জমি নয়, একটি সম্পূর্ণ জঙ্গল তৈরি করেছেন এই ব্যক্তি। 55 হেক্টর অঞ্চল জুড়ে অবস্থিত এই জঙ্গল। এই জঙ্গলের আয়তন এতটাই বড় যা ন্যাশনাল পার্কের থেকেও বড়। আর সম্পূর্ণ জঙ্গলটা তৈরি করেছেন এই ব্যক্তি একা নিজে, আ ওয়ান ম্যান আর্মি। তো আজকে আমরা এই ব্যক্তির ইন্সপায়ারিং স্টোরি সম্পর্কে জেনে নেব। তো চলুন বন্ধুরা, বেশি দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। ভারতবর্ষের আসামে অবস্থিত একটি ছোট্ট গ্রাম। এই ছোট্ট গ্রামের একটি সাধারণ পরিবারের ছেলে হলো জাবেদ পাইন। এই জাবেদ ছোটবেলা থেকেই গাছগাছালি সম্পর্কে খুবই আগ্রহী, গাছেদের প্রতি খুবই টান তার। ছোটবেলা থেকেই তার জঙ্গল খুবই ভালো লাগত, জঙ্গলকে ঘিরেই সে বড় হয়েছিল। কিন্তু যতই সে বড় হতে থাকে, সে দেখতে থাকে তার গ্রামের আশপাশ থেকে জঙ্গল হারিয়ে যাচ্ছে। পরিবেশ দূষণ, বসবাসের জন্য জঙ্গল পরিষ্কার, এরকম আরো নানা কারণে জাবেদের বাড়ির আশেপাশে থেকে জঙ্গল কমতে থাকে। জাবেদ বুঝতে পারে এক চরম সত্যের কথা, ডিফরেস্টেশন। জাবেদ তার ছোটবেলায় তা আন্দাজ করে নেয়। সে দেখতে পায় তার জঙ্গল থেকে হারিয়ে যাচ্ছে পশু পাখি, জঙ্গল আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে। আর তখনই জাবেদ এই ডিফরেস্টেশনকে আটকানোর চেষ্টা করে। আজ থেকে প্রায় 40 বছর আগে জাবেদ ঠিক করে সে হারিয়ে যাওয়া পশু পাখিদের জঙ্গল তাদেরকে ফিরিয়ে দেবে। আর তখন থেকেই শুরু হয় তার জার্নি। জাবেদ পেশায় একজন চাষী ছিলেন, কিন্তু তিনি সত্যি এই প্রাণীদের জন্য কিছু করতে চেয়েছিলেন, তিনি এই পরিবেশের জন্য কিছু করতে চেয়েছিলেন। সেই জন্য প্রত্যেক দিন চাষের পর তিনি বাড়ি থেকে প্রায় 5 কিলোমিটার দূরে একটি অনুর্বর জমিতে যেতেন এবং সেখানে গাছ লাগাতেন। কিন্তু গাছ লাগালেই সমস্ত কিছু হয়ে যায় না, গাছেদের লালন পালনও করতে হয়। আর জাবেদ সেই দায়িত্ব প্রপারভাবে পালন করে। তিনি প্রত্যেক মাসে মাসে গিয়ে সেই গাছদের ভালো করে পরিচর্যা করতেন। আস্তে আস্তে এই অনুর্বর জমিতে গাছ বেড়ে উঠতে থাকে। তিনি বিভিন্ন রকম গাছ লাগান এই জমিতে, একের পর এক বিভিন্ন রকম গাছ লাগাতে থাকেন এবং লালন পালন করতে থাকেন। 1 বছর 2 বছর 3 বছর এরকম করতে করতে আজ প্রায় 40 বছর হয়ে গেছে। জাবেদ ঠিক সেই সেম কাজ করে যাচ্ছে। আর আজকে এই জায়গা 555 হেক্টরের থেকেও বেশি হয়ে গিয়েছে, একটি ম্যান মেড ফরেস্ট। আরও স্পেসিফিক্যালি বলতে, আ সিঙ্গেল ম্যান মেড ফরেস্ট। জাবেদ পায়েং নামের এই ব্যক্তির বয়স আজ 60 বছরেরও বেশি হয়ে গিয়েছে। তার জীবনেও অনেক ছোট বড় ঘটনা ঘটেছে। তার বিয়ে হয়েছে, তার 5 জনের এক পরিবারও আছে, কিন্তু তিনি তার জীবনে একটা জিনিসকে কন্টিনিউ রেখেছেন, সেটা হলো গাছ লাগিয়ে যাওয়া। তাই 40 বছর বাদে গিয়ে আজ তিনি তার ফল পাচ্ছেন, তিনি একা একটি জঙ্গল তৈরি করতে পেরেছেন। আজ তার এই জঙ্গলে বিভিন্ন পশু পাখি এসে বসবাস করে, তার জঙ্গল বানানো সার্থক হয়েছে বলতে গেলে, আর তাতে তিনি অনেক খুশি। কিন্তু তিনি এখানেই থেমে থাকতে চান না, তিনি তার একটি বন্ধুর সহায়তায় একটি বই লিখতে চান, যে বইতে বলা হবে পরিবেশ আমাদের জন্য কতটা দরকারি, আর এই বইটা পড়ানো হবে বাচ্চাদের।
তো বন্ধুরা, কেমন লাগলো আপনাদের এই ইন্সপায়ারিং স্টোরি জাভেদ পাইনের? একটি সিঙ্গেল মানুষ যদি ভাবে তাহলে একাই কত কিছু করতে পারে, জাভেদ পাইন সেটারই উদাহরণ। তো আজকের ভিডিও থেকে আপনারা কি শিখলেন? আপনি যে কাজই করেন না কেন, সে যত ছোট কাজই হোক, আপনি যদি তা মন দিয়ে এবং প্রপার টাইম দিয়ে করতে থাকেন তাহলে যতই দেরি হোক না কেন, তা সে 40 বছর হোক বা 50 বছর, সেই কাজের ফল এই ফরেস্টের মতনই হবে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলকে অবশ্যই লাইক করবেন এবং ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন সবাইকে জানানোর জন্য। See you next video. Thanks for watching.